লাভা থেকে এবার বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া তো শেষ, আর এবার আমরা যাব আমাদের গন্তব্য ছাঙ্গে ওয়াটারফলস। লাভা থেকে নেওড়া ভ্যালি জঙ্গলের মধ্য দিয়ে কোলাখাম হয়ে যাব ছাঙ্গে ফলস। আগের ভিডিওতেই আমি লাভা ঘুরিয়ে দেখিয়েছি। লাভা মনাস্ট্রিতে দেখা হয়েছিল পশ্চিমবঙ্গের বিধানসভার মাননীয় স্পিকার শ্রী বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। যারা ভিডিওটা দেখেননি তাদের জন্য আই বোতাম ও ডেসক্রিপশানের লিঙ্ক দিয়ে রাখলাম, দেখে নেবেন। এখন চলুন প্রবেশ করি নেওড়া ভ্যালির জঙ্গলে। এখানে 120 টাকা দিতে হবে, 120 টাকার টিকিট। নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে যাচ্ছি, তার জন্য একটা চার্জ দিতে হলো। নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান হচ্ছে পশ্চিমবঙ্গের কালিম্পং জেলায় অবস্থিত একটি জাতীয় উদ্যান। আর 4 কিলোমিটার বাকি এখান থেকে কোলাখাম। 1986 সালের এপ্রিল মাসে সরকারিভাবে ঘোষিত হয় এই জাতীয় উদ্যান। 88 বর্গ কিলোমিটার জায়গা জুড়ে এই অরণ্য ছড়িয়ে আছে। এই বনাঞ্চলের অনেকটাই আজও দুর্গম। সেই দুর্গমতার কারণেই আজও প্রাণীকুল এবং উদ্ভিদকুল এই অরণ্যে নিরাপদ আছে। সামনে নেওড়া ভ্যালি জঙ্গল ক্যাম্প। বড় বড় গাছের এই জঙ্গলের বহু জায়গাতেই এত ঘন যে দিনের বেলাতেও এখনো সূর্যের আলো পৌঁছায় না। পাশ কাটিয়ে চলে যাচ্ছে। জঙ্গলে বাঘ আছে কিনা সেটা নিয়ে বিতর্ক থাকলেও লেপার্ড, বনবিড়াল, কালো ভাল্লুক, কাঠবিড়ালি, লাল পান্ডা, দেশি বনরুই, সম্বর হরিণ, বুনো ছাগল, এছাড়াও আছে অসংখ্য প্রজাতির পাখি। এখানে বার্কিং ডিয়ার আছে, রেড পান্ডা আছে, হিমালয়ান ব্ল্যাক বিয়ার আছে, লেপার্ড আছে, অনেক কিছুই আছে জঙ্গলে। কোলাখাম চলে এসেছি, কোলাখামের উপর দিয়ে যাচ্ছি। অনেকেই এখানেতে এসে থাকেন, বিশেষত যারা বার্ডিং করতে চান তারা কিন্তু এই কোলাখামেতে এসে থাকেন। দারুণ বার্ডিংয়ের জায়গা এই কোলাখাম। কোলাখাম, এখানে হাত বাড়ালেই আকাশ ছুঁতে পাবেন। লাভা থেকে মাত্র 8 কিলোমিটার দূরে 6,500 ফুট উচ্চতায় এই গ্রাম। কোলাখামের বিশেষত্ব হল এর নির্জনতা। ঝকঝকে নীল আকাশের গায়ে দেখতে পাবেন চকচকে কাঞ্চনজঙ্ঘাকে। এখানে নেপালের রাই সম্প্রদায়ের মানুষের বসবাস, তাও মাত্র 60-70টি ঘর রয়েছে। প্রথমে আপনাকে নিউ জলপাইগুড়ি বা নিউমাল জংশনে আসতে হবে। সেখান থেকে গাড়িতে পৌঁছাতে হবে লাভা, লাভা থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এই কোলাখাম। কোলাখাম দেখলেন, অন্তত একটা ধারণা পেলেন। আর আমরা কোলাখাম ছাড়িয়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে ছাঙ্গে ফলস। গাড়ি থেকে নামলাম, পুরো এলাকাটাই হচ্ছে কোলাখাম। অনেকটা আসার পর গাড়ি থেকে নামলাম, সামনে হচ্ছে সিঁড়ি ছাঙ্গে ফলসে যাওয়ার জন্য। এই হচ্ছে ফলসে যাওয়া সিঁড়ি। যেতে হবে অনেকটা। এখানে যাব তার আগে এখানে তো কিছু অর্কিড দেখতে পাচ্ছি, সে অর্কিডগুলো একটু দেখিয়ে নিই গাছে। এই সামনেই অর্কিড, এই যে গাছের ডালে সব হয়ে রয়েছে। এই দেখুন ছাঙ্গে ফলসে যাওয়ার রাস্তার মুখে অর্কিড হয়ে আছে সাদা সাদা। যেতে হবে এখন অনেকটা রাস্তা। কোমরে যদি জোর না থাকে, হাঁটুতে যদি সমস্যা থাকে, তাহলে আমি বলবো যে এ পথে না আসাই ভালো ছাঙ্গে ফলস দেখার জন্য। যাদের কোমরে হাঁটুতে জোর আছে তারাই আসবেন, বডি ফিটনেস থাকা জরুরি, ভীষণভাবে জরুরি।
এখানে টিকিট কাটতে হবে, কত করে টিকিট? এখানে ভালো দেখে লাগে না, টোটাল দশ টাকা করে টিকিট। টিকিট কেটে আবার হাঁটা শুরু হলো। ছাঙ্গে ফলস পৌঁছাতে হলে আমাদের 500 মিটার হাঁটতে হবে। পুরো রাস্তাটাই নেওড়া ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে গেছে। 500 মিটার যেতে হবে, অনেকটাই রাস্তা। এই খাঁড়াই পথে ওঠার সময়তে খুব প্রয়োজন হবে লাঠি। লাঠি অবশ্যই এখানেতে ভাড়া পাওয়া যায়, এই টিকিট কাউন্টারে ওখানেতেই 10 টাকা করে এক একটা বাঁশ নিচ্ছে। সুকমলদা ও ইলাদি দুজনেই দুটো বাঁশের লাঠি ভাড়া করেছেন। সঙ্গে লাঠি থাকা ভালো, হাঁটতে সুবিধা হয়। যদিও আমি, মৌসুমি বা বাচ্চারা কেউই লাঠি নিইনি। হাফ রাস্তা চলে এসেছি, এখনও হাফ রাস্তা বাকি আছে। ভীষণ ঢাল, এ দেখুন সামনের দিকটা দেখালে একটু বুঝতে পারবেন কীভাবে নেমে আসছে রাস্তা। এই রাস্তা দিয়ে উঠতে গেলে দম শেষ, মোটামুটি ঘন্টাখানেক লেগে যাবে। প্রতি ট্রেকে যে কথা বলি আবারও সেই কথা বলছি, ছাঙ্গে ফলসে যাওয়ার সময় সঙ্গে জল রাখবেন আর রাস্তা শর্টকাট করবেন না, হুড়োহুড়ি করবেন না, ধীরে সুস্থে বিশ্রাম নিয়ে যাবেন। এই আমরা নামছি, না ওই দিক দিয়ে চল, শর্টকাট করবি না। আর একটা অনুরোধ, পায়েতে চোট লাগবে, চলার পথে বিস্কুট লজেন্স যাই খান প্যাকেটটা নিজের কাছে রাখুন, পরিবেশে ফেলে পরিবেশকে নোংরা করবেন না প্লিজ। এটা অবশ্যই একটা ট্রেক, 500 মিটারের একটা ট্রেক, রূপের এটা প্রথম ট্রেক। শুধু রূপ নয়, রাশি এবং তার মায়েরও এটা প্রথম ট্রেক। রাশি আমাদের থেকে অনেক আগেই নেমে গেছে, তার মায়ের সাথে আমরা টিকিট কাটছিলাম তখন তারা এগিয়ে গেছে। এই যে দূরে রাশি নামছে মায়ের হাত ধরে। পাথর বাঁধানো রাস্তা, রাশি মায়ের সাথে যাচ্ছে, কামাল করে দিয়েছে, পুরো রাস্তাটা হেঁটে হেঁটে এলো। এখনও অনেকটা রাস্তা বাকি আছে, প্রায় হাফ রাস্তার থেকে একটু বেশি এসেছি। অলরেডি ভাইবস পেতে আরম্ভ করে দিয়েছি, ঝর্ণার আওয়াজ কানে আসছে শো শো করে। ও সেই আওয়াজটা অনেকটা আগে থাকতেই পাচ্ছিলাম, এখন আরও ভালো করে পাচ্ছি, আরও জোরে পাচ্ছি। তার মানে ঝর্ণা ডাক দিচ্ছে, চলে এসেছি ছাঙ্গে ফলস। এই সেই ছাঙ্গে ফলস, ছাঙ্গে ফলস হল উত্তরবঙ্গের সর্বোচ্চ উচ্চতার জলপ্রপাত। জলপ্রপাতটি 2200 মিটার বা 7218 ফুট উচ্চতায় অবস্থিত। প্রায় 150 ফুট উচ্চতা থেকে নিচে নেমে আসছে স্ফটিক স্বচ্ছ জল। এত উঁচু থেকে জল নিচে পড়ার ফলে প্রচণ্ড আওয়াজের সৃষ্টি হচ্ছে। আমার পিছনেই রয়েছে ছাঙ্গে ফলস, এক অভাবনীয় দৃশ্য। এতটা পথ যে অতিক্রম করে এলাম, এতটা খাড়া রাস্তা দিয়ে যে নেমে এলাম, আজকে এখানে এসে এখন মনে হচ্ছে যেন সার্থক হয়েছে এই পরিশ্রম। তবে উঠতে গিয়ে দম বেরোবে এটুকু জানি, তবে আপাতত এই সুখভোগটুকু তো করি, চোখের আরামটুকু তো করে নিই, এটা দেখার জন্যই তো এত পরিশ্রম করে এসেছি। এখানে মশার মতো ছোট ছোট পোকা ক্যামেরার লেন্স চোখে মুখে বসে খুব বিরক্ত করছে। কিছু করার নেই, পোকাদের এলাকায় এসেছি, তারা বিদ্রোহ করতেই পারে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন ছাঙ্গে ফলস, আর এই ছাঙ্গে ফলস থেকে যে জলটা নিচে পড়ছে, সেই নিচে পড়ার পরে একটা জলীয় বাষ্পের সৃষ্টি করছে, চারিদিকে জলকণা ছড়িয়ে যাচ্ছে, একটা ফগিনেস রয়েছে জলের তলাতে, মানে যেখানটা পড়ছে সেই জায়গাটায়।
এখানে আমাদের ছাঙ্গে ফলস দেখা শেষ, এবার আমরা ফিরে যাব। আর নিচে থেকে উপরের অংশটা কেমন দেখায় একটুখানি দেখুন। এই ছাঙ্গে ফলস, আর ফলসের উপর দিয়ে এই যে এই আমাদের উঠে যেতে হবে এইখান দিয়ে, এই হলো সিঁড়ি। নেমে আসা কঠিন, ওঠা এবার আরও অনেক বেশি কঠিন, পরীক্ষা দিতে হবে। এবার ব্রিজ পেরিয়ে জল নিচে তলা দিয়ে যাচ্ছে। রাশি আর তার মা ফিরে যাচ্ছে ছাঙ্গে ফলস থেকে। ছাঙ্গে ফলস দুজনে মিলে যাচ্ছে, হাত ধরতে দেওয়া যাবে না, প্রবল আপত্তি। রাশি 60% চলে এসেছে হেঁটে হেঁটে। সাড়ে চারটে বাজে, এখনো লোকজন নামছে দিচ্ছে। পুরো ঘেমে গেছি, ঠান্ডা তো একটুও লাগছে না, উল্টে গরম লাগছে। খুব খারাপ রাস্তা। আপনি 25% চলে এসেছেন, আমাদের এখনো 25% বাকি আছে। টিকিট কাউন্টার পার হয়ে এলাম, পৌঁছেই গেছি। জিজ্ঞাসা করলাম যে প্রতিদিন কত লোক যায় ছাঙ্গে ফলসে, তা বললো কম বেশি মোটামুটি 300 লোক যায় এখানে। যারা ছাঙ্গে ফলসে যাচ্ছে তাদের কাছে ইন্সপিরেশান হচ্ছে এই রাশি, একে দেখে ওরা সাহস পাচ্ছে, এ যখন উঠে আসতে পারছে আমরাও পারবো। একে একা নামলো, একে একা উঠে এলো। গিলাদিরা এসে রেস্ট নিচ্ছে। কমপ্লিট ছাঙ্গে ফলস দেখা হয়ে গেল, এবার আমরা গাড়িতে উঠবো। তার আগে এই অংশটা শেষ করার আগে আপনাদের জানিয়ে রাখি, সঙ্গে জলের বোতল রাখবেন, প্রয়োজনে লাগতে পারে। আর যদি হাঁটুর একটু সমস্যা থাকে বা কোমরের সমস্যা থাকে, কনফিডেন্সের যদি একটু অভাব থাকে, তাহলে অবশ্যই টিকিট কাউন্টারের কাছে বাঁশের লাঠি পাওয়া যাচ্ছে, সেই লাঠিগুলোকে নিয়ে নেবেন। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, একটুখানি রেস্ট নিয়ে গাড়িতে উঠব। গাড়িতে উঠে আমরা যাব চিবো। আজই আমাদের সেখানেতে ঘর বুক করার হচ্ছে, হোমস্টে, সেখানেতে আজ আমাদের নাইট স্টে। চলুন তাহলে চিবোর পথে যাত্রা শুরু করি। যে পথে এসেছিলাম সেই পথে আবার ফিরে যাচ্ছি, এখন আমাদের গন্তব্য চিবো। পরবর্তী পর্বে আপনাদের নেওড়া ভ্যালি জঙ্গল একটু ভালো করে দেখাবো, সেই সাথে রাতের কালিম্পং দেখিয়ে চিবো নিয়ে যাব। এই পর্ব আপনাদের কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। চ্যানেলটা যদি আপনার সাবস্ক্রাইব না করা থাকে, তাহলে এমন ভ্রমণমূলক আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এক একটা ট্র্যাভেল ভিডিও নির্মাণের জন্য প্রচুর অর্থের পাশাপাশি অনেকটা মোটিভেশনেরও প্রয়োজন হয়। আপনারা যেভাবে উৎসাহ দিয়ে চলেছেন তার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও আপনারা জয়েন বোতাম ও থ্যাঙ্কস বোতামের মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন। আপনারা ভিডিওগুলি দেখতে থাকুন, সঙ্গে থাকুন, এই আবেদন রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।